নিয়ন্ত্রণ হারিয়ে বাঁধের রাস্তা থেকে গাড়ি উড়ে গিয়ে সোজা বাড়ির চালে, ঘটনায় গুরুতর জখম দুজন। গতকাল মধ্যরাতে কোচবিহার শহরের 16 নম্বর ওয়ার্ডের ফাঁসির ঘাট এলাকায় এই ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রের খবর, আনুমানিক রাত 3টে নাগাদ চারচাকার একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পার্বতী চৌহানের বাড়ির চালে গিয়ে পড়ে, ভেঙে যায় টিনের বাড়ি। ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে আরও একটি বাড়ি। সেই সময় ঘরের মধ্যেই ঘুমিয়েছিল বাড়ির সকল সদস্য। এই ঘটনায় পার্বতী চৌহান গুরুতর আহত হয়। গাড়ির চালকও। স্থানীয়দের অভিযোগ, বেপরোয়া গাড়ি চালানোর কারণেই এই ঘটনা ঘটেছে, আর সেই দুর্ঘটনার ছবি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। একটা লোকজন নাই, যখন চিল্লা চিল্লি হইলো তখন 5-7 জন ছেলে আইসে গাড়িটাকে তুললো, 15 জন আইসে গাড়িটাকে তুললো, তারপরে আমার মাকে বের করা হইলো। বের করার পরে যে ড্রাইভার যে ছিল ভেতরে, সে এখন তো উপায় নাই যে কেমন করে বের করা হবে। পরে ওনাকে কাজ ভাঙিয়ে তারপরে আমরা বের করে পরে মানে মাকে নিয়ে যাওয়া হয়েছে হসপিটালে, ওনাকে হসপিটালে নেওয়া হয়েছে। তারপরে আধা ঘন্টা পরে পুলিশ ক্যারেং নিয়ে আসছে গাড়ি তোলার জন্য। আমরা গাড়ি ছাড়ি না, কারণ আমার মার চিকিৎসা হবে আগে। এই যে মা যে এত ক্ষতিপূরণ হইল, এই যে 1 বছরের বাচ্চা একটা চিৎকার করে গেছে, দুটি বাড়ি ভাঙেছে আর মার ক্ষতি হয়েছে, পুরো ক্ষতি হয়েছে। এখন তো ওই যে ডাক্তার বলতো অপারেশন করতে হবে। কালকে রাত্রে মধ্যরাতে এখানে একটা গাড়ি বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে এখানে যারা বাঁধের ধারে থাকে, রাস্তা ক্রস করে বাঁধের যে বেরিয়াল ভেঙে দুটো বাড়ি ভেঙে দিয়ে গাড়ি দেখেছেন কি অবস্থায় ঢুকে আছে। এইটা আর কি ভয়ঙ্কর দুর্ঘটনা, কিন্তু কোনো মানুষ মারা যায়নি, কিন্তু মানুষ মারা যাওয়ার মতো সম্ভাবনা ছিল। একজন বয়স্ক মহিলা, তিনি বাড়িতে শুয়েছিলেন, তার উপর দিয়ে একরকম গাড়ি চলে যায়। তিনি এখানে বেসরকারি নার্সিংহোমে ভর্তি, আর যিনি গাড়ি চালাচ্ছিলেন তিনিও প্রাণে বেঁচে গেছেন, তিনিও নার্সিংহোমে ভর্তি, তাদের চিকিৎসা চলছে। এটা 16 নম্বর ওয়ার্ডের তোষার বাঁধসংলগ্ন এলাকায় এই ঘটনাটা ঘটে। তো আমরা যারা অ্যাক্সিডেন্ট করেছে তাদের গার্জিয়ানরাও এসেছিলেন, তারা এখানকারই কুচবিহারেরই বাসিন্দা, তারা কেউ দূরের না। তারা একটা আলোচনার মাধ্যমে জিনিসটা একটা সমাধানের দিকে যাচ্ছে, যাতে ঘরবাড়িটাও তারা নির্মাণ করে দেবেন এবং তাদের চিকিৎসাও চালাবে। সকলেরই সুস্থতা কামনা করছি। মানুষ ছুটে এসছে, আমি এই এলাকার কাউন্সিলর, তাই আমাকেও সকাল থেকে থাকতে হচ্ছে। একজন আহত রয়েছে, দুজন চালক আর যিনি শুয়েছিলেন ঘরে। অনেক বড় ঘটনা ঘটতে পারত, কিন্তু ভগবানের কৃপায় কোনো দুর্ঘটনা বেশি কিছু। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7।